আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আবারও চুরির ঘটনা ঘটল অমরপুরে। অমরপুর মোটর স্ট্যান্ড এলাকায় একটি মোবাইলের দোকানে চোরের দল হানা দিয়ে চুরি করে নিয়ে গেল বহু জিনিস এবং বহু টাকার জিনিস চুরি করে নিয়ে গেছে। চোরের দল হানা দিয়ে দরজা ভেঙে এই বিষয়টা করেছে, ওই ঘটনাটা সংঘটিত করেছে তারা। এই ঘটনার আভাস পায় মালিক এবং আজ সকালে দোকানে এসে এই ঘটনা প্রকাশ হতে এলাকায় গুঞ্জন শুরু হয়ে যায়। কারণ যে জায়গায় সারারাত পুলিশ প্রহরা থাকে, এই এলাকায় কিভাবে চুরির কাণ্ড ঘটলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে এই খবর পেয়ে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ দোকান মালিক অতনু পোদ্দারকে জিজ্ঞাসা করে একটি মামলা নিয়ে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন, রাজ্যের প্রতিটি শহর কিংবা গ্রাম ইদানিংকালে চুরির ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে, তবে কি কারণে এই ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে সেটা কিন্তু এখনো বুঝে উঠতে পারছে না পুলিশ আধিকারিকরা। পুলিশ আধিকারিকরা সেই হারে চোরেদের পাকড়াও করতে পারছে না, চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে সমর্থ হচ্ছে। অমরপুর মোটর স্ট্যান্ড এলাকায় একটি মোবাইলের দোকানে চোরের দল হানা দিয়ে দরজা ভেঙে চুরি করে নিয়ে গেছে প্রচুর মোবাইল ফোন এবং প্রচুর দামি জিনিস, যার জেরে স্বাভাবিকভাবেই অনেকটাই কিন্তু ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন এবং একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এই বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনে নেব। গতকালকে রাত্রে কি এবার ঘরের চুরি করেছে, তো এখানে আমরা আসি আসছি, দেখলাম সেখানে এখানে আছে দরজা দরজা ভাঙ্গা দেখছি, কেউটা কাহারা এই কাজটা করছে এটা আমরা তদন্ত করে কি কি নিয়েছে, কি প্রাথমিক ধারণা কি হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। এখানে একটা মোবাইল মডেল নাম্বারটা কত, মোবাইলের মডেল নাম্বারটা কত? মোবাইল নাম্বার অপু কোম্পানির 155464, যার মার্কেট বাজারের মূল্য 12,000 টাকা, সেটা মালিক নিয়ে গেছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং চুরির ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু একটা এখানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। দিনের পর দিন যেভাবে চুরির ঘটনাগুলো সংঘটিত হচ্ছে এবং চুরির ঘটনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু অনেকটাই চিন্তায় পড়ে গেছেন যে এই বিষয় এইগুলো যদি এইভাবেই চলতে থাকে তাহলে কিভাবে সুরক্ষিত নিজেদেরকে বোধ করবেন তারা, এই প্রশ্নটা কিন্তু বারংবার করছেন। কিন্তু পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়েও ক্ষোভের সঞ্চার কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে সাধারণ মানুষের। সমস্ত বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।